কেমন আছেন আপনারা? ভালো আছেন? ভালো থাকেন। কোথায় যাব? চলেন একটা মরিচের দিকে যাই। মরিচ গাছ, বোম্বাই মরিচ যেটাকে বলে। চলেন, যাওয়ার আগে একটা ফুল দেখে যাই। চরম লাগে, একটা ড্রাগন আছে গাছে। অবস্থা দেখছেন, কয়টা ডাল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ডাল। আরে এই যে মাথাটা ছিল, এখান থেকে পনিং করে দিছি। ও, 10টা ডাল বের হয়েছে। 10টা ডালে প্রত্যেকটা ডালে ফুল আর ফুল। গাছটাও কি সতেজ, এরকম মরিচ গাছ এরকম সতেজ রাখা একটা চ্যালেঞ্জের মতো। আপনার যখন 1G পুনিং করছি তখন এটা হয়েছে, 2G আর করি নাই, কারণ 1G তে যা পাইছি এতে এনাফ, 2G-র কোনো প্রয়োজন নাই। 2G করতে গেলে ফলন আরও দেরিতে আসবে, অতএব এটাই সুন্দর। তো ওর মাটি দিছি ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচো সার, তারপর দিছি আপনার ডিএসপি, কিছুটা আগেই মিক্সচার করে রেখেছিলাম, তারপর একটু জিঙ্ক, একটু বোরন, আর এখন মাঝে মাঝে দেই খৈল ভিজানো পানি। এখনও কোনো কোনো স্প্রে করি নাই, কারণ এখনও ওর গ্রোথ, আসলে আপনার গাছের যদি গ্রোথ থাকে তাহলে কোনো কিছুতেই ওর ক্ষতি করতে পারে না। এখন পর্যন্ত না দিছি পোকা, না দিছি ছত্রাক, কোনো ধরনের ওষুধ দিই নেই, কোনো ধরনের ওষুধ ছাড়াই গাছটা এত সুন্দর হয়েছে, এবং পাতাগুলো খুব সুন্দর, এবং গাছের ফুলগুলো অনেক সুন্দর। ভার্মি কম্পোস্টটা একটু বেশি দেন, খৈল ভিজানো পানি দেন, ব্যাস, সাথে একটু হালকা পটাশ, জিঙ্ক, একটু বোরন দিয়ে দেন মরিচ গাছে। বিশেষ করে এই তরল খাবারটা আপনি সমস্ত গাছে দিতে পারেন, সমস্ত গাছের চেহারাই আপনার পাল্টে যাবে। মাই গার্ডেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।